ভগবান, একটা মানুষকে তোমরা ভগবানের আসনে বসিয়ে তার কথা মতো নিজেদের জীবনটা গড়ার স্বপ্ন দেখে তোমরা ভুল করছো চৈতালি। এই চৈতালি জীবনে কখনো ভুল করেনি আর আজও করবে না। কি বলতে চাইছো? তোমরা যেটা করছো ঠিক আর আমি ভুল। তুমি ডাক্তার, তোমাদের ভুল চিকিৎসায় মানুষের মৃত্যু হলেও তোমরা তা জনতাকে বুঝতে দাও না, কারণ সাধারণ মানুষ ডাক্তারি চিকিৎসার কতটুকু বোঝে? কি করে বুঝবে? এখন আমাদের মতো ডাক্তারদের সঙ্গে নার্সিং হোম, ওষুধের দোকান, প্যাথোলজি, এমনকি পোস্টমর্টেমের ডাক্তার, রিপোর্টারদের সঙ্গে আমাদের চ্যানেল আছে। তাই আমার নার্সিং হোমে কোনো পেশেন্ট এলেই প্রথমেই তার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত পরীক্ষা করিয়ে পেশেন্টের আর্থিক ক্ষমতা কতটা জেনে তবেই তার ট্রিটমেন্টের ব্যবস্থা করি। তারপর নিজের ফিস ছাড়াও সব জায়গা থেকে যে কমিশনটা আসে তাতে মাসের পর মাস বেড়ে চলে তোমাদের মতন ডাক্তারদের ব্যাংক ব্যালেন্স। আর ব্যাংক ব্যালেন্স বাড়ে বলেই নিজে ডিসব্যালেন্স হওয়ার জন্য তোমার কাছে ছুটে আসি। ডাক্তারবাবু, নিজের পরিবারকে বাঁচাবার জন্য আমার দরজা তোমার জন্য খোলা থাকে ঠিকই, কিন্তু কিন্তু মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে চিকিৎসা নামে যে ব্যবসা তোমরা ফেঁদে বসেছো, পয়সার জন্য সব দরজা তোমরা খোলা রাখতে পারলেও আমার ভগবানের দরজা তোমার জন্য কোনো দিন খোলা থাকবে না। থাকবে থাকবে পরেশবাবু, একটা অদ্ভুত কেস আজ আমাদের ইনস্যুরেন্স অফিসে জমা পড়েছে বলে আপনার সঙ্গে আলোচনা করতে চলে এলাম। অদ্ভুত কেস? হ্যাঁ, একেবারে ভগবানের বিরুদ্ধে কেস। ভগবানের বিরুদ্ধে কেস? আসলে কি হয়েছে জানেন, আমাদের ওই নিশিগঞ্জের নদীর পাড়ে এক ভদ্রলোকের একটি দোকান ছিল, তার থেকে বছরখানেক আগে সুনামির ঝড়ে সেই দোকানটি ভেঙে পড়ে যায়। কিন্তু পুরো দোকানটারই ইন্স্যুরেন্স করা ছিল, কিন্তু হলে হবে কি, সুনামির ঝড়ে দোকান ভেঙেছে তার জন্য তো ইন্স্যুরেন্স কোম্পানি কিছু দেবে না, কারণ ওটা তো কোনো অ্যাক্সিডেন্টই নয়, সুনামি মানে ভগবানের হাত, তাই উনি সোজা ভগবানের নামে একটা কেস করেছে। আরে লোকটা পাগল নাকি, ভগবানের নামে কোর্টে কেস করছে? শুধু কেসই নয়, সমস্ত চ্যানেলের লোকেদের চিঠি দিয়ে আনিয়ে আজকে প্রেস রিপোর্টিং করাবে। কিন্তু লোকটাকে? পুরোহিত প্রলয় চ্যাটার্জি। প্রলয় চ্যাটার্জি মানে লেট চন্দ্রনাথ চ্যাটার্জির ছেলে? হ্যাঁ রাজশেখরবাবু। তুমি কি ওনাকে চেনো না? শুধু চিনি না, ওদের বংশের নারী নক্ষত্র আমি ভালোমতোই জানি। আরে ওদের পুরো বংশটাই পাগল, ঠিক একই পাগলামি করতে করতে ওই চন্দ্রনাথ চ্যাটার্জি আকুণ্ঠ মদ খেয়ে পুকুরে সাঁতার কাটতে গিয়ে ডুবে মারা গেছে, আর আজ তার ছেলেও ভগবানের এগেনস্টে কেস করে আরো একটা পাগলের পরিচয় দিল। শুধু তাই নয়, আপনি ইনস্যুরেন্সের একজন ডাক্তারও যে রিপোর্টটা দিয়েছেন সেটাকেও সে চ্যালেঞ্জ জানিয়েছে। চ্যালেঞ্জ? এই ডাক্তার রাজশেখর চৌধুরী তার ডাক্তারি জীবনে আজ পর্যন্ত কোনো চ্যালেঞ্জের কাছে হার মানেনি। নেতা থেকে মন্ত্রী, পুলিশ থেকে কমিশনার, উকিল থেকে জজ সাহেব, সবাই সবাই আমার পেশেন্ট। সমস্ত ডাক্তারি রিপোর্ট আমার শোয়ের ওপর নির্ভর করে, কে কতদিন ছুটি নেবে, কে কতদিন ডিউটি করবে, তাই চ্যালেঞ্জের ভয় তুমি আমায় দেখিও না পরেশবাবু, ওসব পাগলের কেস কোর্টে টিকবে না। তাহলে বলেছেন মশাইও, কি যুগপল একবার ভাবুন তো, হ্যাঁ যেখানে সারা ভারতবর্ষ নানান সমস্যায় জর্জরিত, যেখানে পয়সার অভাবে মানুষগুলো ঠিকমতো চিকিৎসা করাতে পারে না, সেখানে আমাদের রাজ্যের হাসপাতালে কুকুরের ডায়ালিসিস করার জন্য রেফার করা হয়। ভাবা যায় না, যাকে জীবনে কোনোদিন চোখেই দেখলাম না সেই ভগবানের বিরুদ্ধে কে। তাছাড়াই অরজগত আর দুনিয়ায় ভগবান বলে কেউ আছে নাকি? ওসব মিথ্যে মিথ্যে মিথ্যে। কিন্তু আমার ভগবান মিথ্যে নয়। কে তোমার ভগবান? রামকৃষ্ণ অনুকূল ঠাকুর বাবা খেপা রামপ্রসাদের পর যদি মানুষ রূপী কোনো ঈশ্বর এই কলিযুগে এসে থাকে সে আমার ঈশ্বর। কিন্তু কে সে? তান্ত্রিক অবলাকান্ত মহারাজ। অবলাকান্ত মহারাজ? উনি তান্ত্রিক? বাবা 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 বাবা, খুব ভালো খুব ভালো। তা ক্যাবলাকান্ত? ক্যাবলাকান্ত নয়, তান্ত্রিক অবলাকান্ত মহারাজ। অবলাকান্ত মহারাজ কি কি জানেন? উনি যাকে যা বলেন প্রত্যেকেই তা হাতে হাতে ফল। কিরকম? এই তো গতকাল আমাকে ফোন করে বলেন যে উনি আবার ফোন ব্যবহার করেন নাকি? ফোন? শুধু ফোন নয়, ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ল্যাপটপ, এমনকি মেসেঞ্জারও ব্যবহার করে। বাবা বাবা, তার মানে 33 কোটি ভগবানের একেবারে মডার্ন সংস্করণ। যাকে যাকে যাকে, তা উনি ফোন করে কি বললেন? বললেন, ডক্টর রাজশেখর বাবু এবং ইন্স্যুরেন্স কোম্পানির পরেশ বাবুর সঙ্গে তুই সম্পর্ক নষ্ট করে দে, নইলে ওদের সঙ্গে সঙ্গে তোরও বিপদ। আমাদের বিপদ? শুধু বিপদ নয়, সঙ্গে আপনাদেরই আপদ। একি বলয়, তুমি এখানে? এই সাইকেল নিয়ে যাচ্ছিলাম রাস্তা দিয়ে, আপনার গাড়িটা দেখতে পেলাম তাই ভাবলাম আপনার সঙ্গে একবার দেখা করে যাই। এটা কি আমার বাড়ি না চেম্বার যেখানে তুমি আমার সঙ্গে দেখা করতে এলে? এটা আপনার বাড়ি বা চেম্বার না হলো, এটা যে নারী আর আপনি তার লাইফ মেম্বার সেটা আমি খুব ভালো করেই জানি। আপনি এখন যান ঠাকুর মশাই, ডাক্তার বাবু একটু ব্যস্ত আছেন। হ্যাঁ আমি একটু ব্যস্ত আছি, তুমি এখন যাও যাও যাও। ব্যস্ত তো বটে, তা না হলে কি আর আমাদের রাধা গোবিন্দের মন্দিরটা বেআইনি জায়গায় আছে বলে ভেঙে দিয়ে ওখানে উনি ওনার 2 নম্বরি ওষুধের দোকানটা খুলতে পারতেন। কি বলতে চাইছো তুমি? বলতে চাইছি আজকে দুনিয়া সারা পৃথিবীর মানুষ ব্যস্ত, কেউ কেউ নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত, আবার কেউ কেউ মানুষকে জলে ভাসি আনন্দে বেঁচে থাকতে ব্যস্ত, কেউ কেউ খেলা নিয়ে ব্যস্ত, আবার কেউ কেউ সেই খেলাকে কেন্দ্র করে জুয়ার কেলেঙ্কারিতে ব্যস্ত,
কেউ কেউ দেশ বাঁচাতে ব্যস্ত, আবার কেউ কেউ দেশকে বেচতে ব্যস্ত। ভাগ্যিস ভাগ্যিস আপনার মা কোনো ব্যস্ত ভদ্রমহিলা ছিলেন না, তাহলে ওনার ব্যস্ততা থাকার দরুন উনি যদি 10 মাস 10 দিনের পেটের বাচ্চাটা যন্ত্রণা সহ্য করতে না পেরে ডাক্তারবাবুকে 5 মাসেই পেটটা কেটে বাচ্চাটা বার করতে বলতেন, তাহলে আপনার মতো জলজ্যান্ত 2 নম্বরই ডাক্তার না জন্মে পৃথিবীতে একটা মৃত সন্তানের জন্ম হতো। তাতে করে হাজার হাজার সন্তানের মতো পৃথিবীতে একটা মৃত সন্তান জন্ম তো ঠিকই, কিন্তু কিন্তু লক্ষ লক্ষ অসহায় মানুষ আপনার মতো চশমকোর ডাক্তারের হাত থেকে রক্ষা পেত। আমার কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, আমি কিন্তু এক্ষুনি পুলিশকে খবর দিতে বাধ্য হবো। আপনার কি প্রেশার আছে নাকি? না না না, আপনি ডাকুন পুলিশকে, ডাকুন নিন, ফোন করুন, আর এই দিনটার জন্যই তো আমি অপেক্ষা ছিলাম। তবে দাঁড়া, কাঠ পরেশবাবু, পুলিশ ডাকার প্রয়োজন নেই, আমার তো একটা মানিজ্যত আছে। বাবা বাবা পোলায়, ঠান্ডা মাথায় চিন্তা করো, আমি জানি তোমাদের দোকানটা ভেঙে গেছে, তার জন্য তো তুমি ইন্স্যুরেন্স কোম্পানির কাছে ক্লেম করেছো, আমি পেপারে সই করে দিয়েছি, তুমি ভগবানের এগেনস্টে কেস করেছো, সেটা কোর্ট বিচার করবে, তাই বলে একজন পুরোহিত হয়ে আমাদের সঙ্গে এইরকম ব্যবহার করা তোমার উচিত নয়। উচিত কোনটা উচিত আর কোনটা অনুচিত সেটা কি আপনার কাছ থেকে শিখতে হবে নাকি মশাই? বংশ পরম্পরায় আমরা ব্রাহ্মণ, আমার ঠাকুরদা, আমার বাবা, আমার পরিবার, আমি নিজে সারা জীবন দেবতার পূজোয় জীবনটাকে উৎসর্গ করেছি, বিনিময় কী পেয়েছি? বাড়িতে পুজোর নামে মদের আসর বসিয়ে লক্ষ লক্ষ টাকা উড়াচ্ছেন, আর আমাদের মতো গরিব ব্রাহ্মণ যে সারা দিন উপোস করে বাড়িতে আপনার গৃহ দেবতাকে প্রতিষ্ঠা করলো, তার কপালে জুটলো চাল, গলা গামছা আর 101 টাকা দক্ষিণা। আপনারা কি ভাবেন মশাই আমাদের পেটে কোনো খিদে নেই? তাতেও আমরা প্রতিবাদ করিনি, আমার বাবার মৃত্যুর পর আপনি জোর করে আমাদের বাড়িটা দখল করে নিলেন, আর এখন কি ভাবছেন সুনামি ঝড়ে আমাদের যে দোকানটা উড়ে গেল তাতে ইন্স্যুরেন্স কোম্পানি কোনো টাকা দেবে না, আর ভবিষ্যতে আপনি ওখানে একটা মানুষ মারার কল খুলবেন, ভগবানের বিচার করবে। এবার উঠবে প্রলয়, এবার উঠবে প্রলয়, জাগবে মানুষ, এবার উঠবে প্রলয়, জাগবে মানুষ, ধুয়ে মুছে যাবে যত অনাচার, জগৎ সংসারে দেখবে সবাই, জগৎ সংসারে দেখবে সবাই, জনতার আদালতে ভগবানের বিচার। মানুষের মুখ দেখে তার ভেতরকার চরিত্র বলে দিতে পারি, কোর্টে উকিল হয়ে আমি জজ সাহেবকে যুক্তি দেখাই, আর সংসার আদালতে সমস্ত স্ত্রীরাই স্বামীদের জজ, স্বামীরা যতই যুক্তি ধরো বর্ণনা দিক না কেন, শেষ বিচারটা ওই স্ত্রীদের হাতেই ছাড়তে হয়। জানো মাধবী, বিয়ে হলো একটা রোমাঞ্চকর উপন্যাস, হ্যাঁ, যার প্রথম পরিচ্ছেদেই নায়কের মৃত্যু হয়। যদি ভালো স্ত্রী পাও তাহলে তোমার নিজের ভালো, মানে তুমি সুখী হতে পারবে, আর যদি খারাপ স্ত্রী পাও তাহলে দেশের লাভ, দেশ তখন আমার মতন একজন দার্শনিককে পাবে। তাহলে বিয়ে, বিয়ে করার অর্থ নিজের অধিকারকে অর্ধেক করে নেওয়া আর কর্তব্যকে দ্বিগুণ করা, তাই তো বিয়ের আগে মেয়েরা কান্নাকাটি করে আর বিয়ের পরে ছেলেরা কান্নাকাটি করে। শোনো, স্ত্রীর সঙ্গে পুরুষদের বীরত্ব দেখিয়ে কি লাভ, আঘাত করলেও কষ্ট, আঘাত পেলেও কষ্ট, তাই বলি দেবজিৎ, যে তোমাকে পাগলের মতো ভালোবাসে তাকে কখনো ছাগলের মতো অবহেলা করো না, হয়তো একদিন তুমি তাকে গরুর মতো খুঁজবে, কিন্তু সেদিন সে তোমাকে মাদুরের মতো নাচাবে। এটা এটা কিন্তু তুমি ঠিক বলেছো, আছো তার জন্য যে তোমার জন্য মরে, আসো তার জন্য যে তোমার জন্য কাঁদে, ভালোবাসো তাকে যে তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসে। ভালোবাসা চাই, যদি সত্যি ভালোবাসতে তাহলে এতদিনে অন্তত একটা সন্তান নেবার চিন্তা করতে। কেন চিন্তা করবে দা, তুমি খুব ভালো করে জানো মাধবী, মায়ের মৃত্যুর সময় আমি তো তোমাকে শর্ত দিয়েছিলাম, আমার বোন মল্লিকা আর ভাই প্রেমজিৎকে সন্তানের মতো মানুষ করার জন্য আমরা কোনোদিন নিজেদের সন্তান নেব না। আমি কি তোমার সেই শর্ত রাখিনি? রেখেছো, নিশ্চয় রেখেছো, আর রেখেছো বলেই তো আমার ভাই প্রেমজিৎ দিল্লিতে ম্যানেজমেন্ট পাস করে একটা নামি হোটেলে কাজ করছে, আর মল্লিকা সেও আজ বিয়ের উপযুক্ত, ওরাই তো আমাদের সন্তান মাধবী, ওরাই আমাদের ভবিষ্যৎ। তুমি ঠিক বলেছো গো, আমার শাশুড়িকে দেওয়া কথা আমি রাখতে পেরেছি, তোমার মুখে আমি হাসি ফোটাতে পেরেছি, আমার দেওর ননদকে আমি সন্তানের মতো মানুষ করতে পেরেছি, এই পৃথিবীতে আমার মতো সুখী আর কে আছে মাধবী? শর্ত মানে না যেন ভা
ভালোবাসা থাকে কিছু আশা আর প্রত্যাশা শর্ত মানে না যেন ভালোবাসা শর্ত মানে না যেন ভালোবাসা সাত পাকে বাধা পড়ে সাতটা জনম সাত পাকে বাধা পড়ে সাতটা জনম কেউ কিছু বেশি পায় কেউ কিছু কম কেউ কিছু বেশি পায় কেউ কিছু কম শর্ত মানে না যেন ভালোবাসা শর্ত মানে না যেন ভালোবাসা আমাদের আকাশ বৃষ্টিবিহীন শুধু রোদ ঝলমলে সোনালি সুদিন আজ আমাদের আকাশ বৃষ্টিবিহীন শুধু রোদ ঝলমলে সোনালি সুদিন কাল বৈশাখী মেঘ নামে না কাল বৈশাখী মেঘ নামে না নামে না নামে না নামে না আধা একান্ত আপনার সুখী পরিবার একান্ত আপনার সুখী পরিবার সাথে মিলে করি একসাথে মিলে করি সব বাধা পার একান্ত আপনার সুখী পরিবার একান্ত আপনার সুখী পরিবার মালিককে বলতে এক মাসের ছুটি আর ফ্লাইটের টিকিট ধরিয়ে দিল উড়ে এসে সোজা জু আমিও প্রিন্সিপাল স্যারের কাছ থেকে ছুটি নিয়ে সোজা বাড়ি এসে গেলাম আর এসেই তোমাদের এই রোমাঞ্চকর দৃশ্যের অংশীদার হয়ে গেলাম তোমার বলো বৌদি কেমন দিলাম কোনো কথা হবে না আগে যা ফ্রেশ হয়ে নেই ফ্রেশ 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 নিজের জন্মভূমিতে ফিরে এলে যে কোনো মানুষ এমনিতেই ফ্রেশ হয়ে যায় তার আর কোনো দরকার নেই তুমি মনে হয় ব্যাগটা নিয়ে গিয়ে ভেতরে রাখো আমি একটু দাদার সঙ্গে কথা বলে আসছি ওকে মাই ডিয়ার বৌদি ওকে মাই ডিয়ার দেওরজি প্রেম শোনা তুই খুব ভালো ভালো সময় এসেছিস সামনের সপ্তাহে মল্লিকাকে দেখতে কলকাতা থেকে ছেলে আর ছেলে মা আসছে বাহ তুই নিজেও দাঁড়িয়ে থেকে দেখে নিবি তোর বোনের উপযুক্ত বরকে তারপর না হয় কি বলি তুই কি বলি তুই আমাদের বর্দা কি সেকেলে মানুষ নাকি যে ভালোবাসার কথা শুনলে রেগে যাবে কষ্ট করে আমাকে পাত্র খুঁজতে হতো না আরে বাবা তুই যখন তোর মনের মতো পাত্র খুঁজে পেয়েছিস তখন আমি বাধা দেবো কেন এক্স্যাক্টলি
মানে 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 আমাদের বড়দাও তো বৌদিকে ভালোবেসে বিয়ে করেছিল নাকি? এবার ফটাফট তোর ভালোবাসার মানুষের নাম ফোন নাম্বার ঠিকানা সবকিছু বলতো। আমি আমি দাদা আর বৌদি মিলে তোর বিয়ের দিনক্ষণ একেবারে সব ফাইনাল করে দিয়েছি। বল 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 বল। এখন না আসলে ও না এক মাসের জন্য বাইরে গেছে, ও ফিরে এলে নিজে তোদের সঙ্গে দেখা করে বিয়ের ডেট ফাইনাল করে ফেলবে। মানে ডুবে ডুবে অনেকদিন জল খাওয়া হচ্ছে। হ্যাঁ লাগছে। হ্যাঁ ছোটা, আসলে আমাদের ঠিক এক বছরের আলাপ। এক বছর? হ্যাঁ বলটা। জানো একবার না কয়েকটা গুন্ডা মিলে আমার সোনার চেনটা খুলে নিয়ে পালিয়ে যাচ্ছিল, সঙ্গে সঙ্গে ও এসে তাদের এমন বিষম বিষম মারলো না, ব্যাস আমার চেন আমায় ফিরিয়ে দিল। আর তারপর থেকে আমাদের পরিচয়, প্রেম, ভালোবাসা দেখলে দেখলে আমি তোমাকে প্রথমেই বলেছিলাম শুধু শুধু ছেলে দেখতে যেও না, সুন্দরী মেয়েদের জন্য পাত্র খোঁজবার দরকার পড়ে না, পড়ে না। কারণ এই যুগে সুন্দরী মেয়েরা জানে পৃথিবীর কোথাও না কোথাও কোনো একটা গাধা তাদের জন্য ইঞ্জিনিয়ারিং নয় ডাক্তারি। মোদি তুমি ভীষণ বাজে, ভালো ছেলে কিন্তু হবে আর কি, তোর আর কোনো চিন্তা নেই, তোর লাইন ক্লিয়ার। এবার মোদি আমার বোন অপহরণ হয়েছে। তোর আবার বোন কে? তুই চিনবি না, ও ছোটবেলা থেকে নবদ্বীপে মামার বাড়িতে মানুষ। কয়েকদিন আগে আমাদের বাড়িতে এসে এখানকার নার্সিংহোম নার্সের চাকরি পায়, ডাক্তারদের কিডনি চুরি করা দেখে পুলিশে খবর দেয়, তারপর নার্সিংহোম থেকে বাড়িতে ফেরার পথে কে বাঁকা ওকে অপহরণ করে। আমি বলতে পারবো না বলতে, শুধু আমাকে টেলিফোন করে বললো দাদা আমার খুব বিপদ, আমাকে প্লিজ বাঁচা। সেই ফোন নাম্বারটা কার? ফোনটা মনে, তারপর থেকে ফোনের সুইচ অফ। আমাদের প্লিজ কিছু একটা করতেই হবে বড়দা, যে করে হোক মুন্নির সম্মান আমাদের বাঁচাতেই হবে। ও যে আমাদের গ্রামের মেয়ে প্রলয়দার বোন। প্রলয়, প্রলয়, প্রলয়! ওই প্রলয়টা যদি আমার কথাটা একটু শুনতো তাহলে ওর বোনের এত বড় ক্ষতি হতো না। কতবার কতবার বলেছি ওই রাজশেখর বাবুর সঙ্গে কোনো দ্বন্দ্বে তুই যাস না, কিন্তু সেই রাজশেখর বাবু কে? কে এই রাজশেখর বাবু? কেউ না, কেউ না। ঠিক আছে আমি দেখছি, আমি দেখছি। দাঁড়াও বড়দা। তার মানে মুন্নি যে অপহরণ হবে সেটা তুমি জানতে? এই দেখো আমি কি করে জানবো যে মুন্নি? বড়দা তুমি সব জানো। মল্লিকা প্লিজ বড়দা প্লিজ বলো কে এই রাজশেখর বাবু আর তার সঙ্গে তোমার কিসের সম্পর্ক? মল্লিকা, মল্লিকা তুই ভেতরে যা, আমি দেখছি। সরি বৌদি, তোমায় আমি মায়ের মতো সম্মান করি, তুমি যেমন দাদাকে ভালোবাসো আমিও বাসি, কিন্তু আজ হঠাৎ করে দাদার মুখ থেকে ওই নামটা বেরিয়ে পড়ায় মুন্নি অপহরণের সন্ধির তীরটা আমার দৃষ্টিতে যে দাদার উপরেই বিঁধছে। যতই তুই আমাকে সন্দেহ কর আর যতই তুই আমাকে ভুল বোঝ, আমি কিছুতেই ওদের পরিচয় তোদের দিতে পারবো না। কেন পারবে না? তুমি না একজন আইনের রক্ষক, তুমি না আমাকে তোমার আদর্শ নীতির কথা শোনাও, তাহলে কেন ওই লোকটার পরিচয় তুমি দেবে না? মাধবী তুমি কেন বুঝতে পারছো না, মল্লিকা যদি মুন্নির হয়ে কিছু করে তাহলে ছোটা মুন্নিক মল্লিকার ক্ষতি করে দেবে। তো ভেবেছিলাম মল্লিকার বিয়ে দিয়ে আমি একটু শান্তি নিঃশ্বাস ফেলবো, কিন্তু সেই বাহ বড়দা বাহ, দুর্গার হাতে ত্রিশূল কেড়ে নিয়ে অসুরের হাতে তুলে দিয়ে তুমি বলছো দুর্গার পূজা করবে মল্লিকা? আসলে বড়দা তোমাদের মতো পুরুষেরা কি ভাবে জানো, একটা মেয়ে যখন তোমার বোন তখন তুমি তার প্রতি তোমার দায়িত্ব অনুভব করতে পারো, একটা মেয়ে যখন তোমার বন্ধু তখন তুমি তার প্রতি তোমার আবেগ অনুভব করতে পারো, একটা মেয়ে যখন তোমার প্রেমিকা তখন তুমি তার প্রবল অনুরাগ অনুভব করতে পারো, একটা মেয়ে যখন তোমার সন্তান তখন তুমি তার সরলতা অনুভব করতে পারো, একটা মেয়ে যখন তোমার মা তখন তুমি তার প্রকৃত স্নেহ মমতা অনুভব করতে পারো, কিন্তু কিন্তু একটা মেয়ে যদি তোমার নিজের কেউ না হয়, সে অপহরণী হোক আর ধর্ষণী হোক, সেটা অনুভব করার মতো সময় বা মানসিকতা তোমাদের থাকে না, কারণ সে তো তোমার মা বোন বা সন্তান নয়। তাই কে মরলো কে বাঁচলো তাতে তোমার কি বা এসে গেল? আপনি মাছলে বাপের নাম, তাই না বড়দা? মল্লিকা চুপ কর, চুপ কর, তুই নইলে কিন্তু হাতটা তোর গায়ে উঠে যাবে। কি করছো কি তুমি? ভেতরে যাও, আমি মল্লিকাকে বোঝাচ্ছি, যাও। যাচ্ছি। তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই বোন, ক্রিমিনাল লয়ার হয়ে এই সমাজের বিভৎস কুৎসিত রূপটাকে আমি দেখেছি, জানি জানি এই অন্ধকার জগৎটা কতখানি ভয়ঙ্কর, চোর ডাকাত খুনি ধর্ষক মক্কেলদের কেস আমাকে লড়তে হয়, জজের সামনে নির্দোষ প্রমাণ করে ওই সব ক্রিমিনালদের বেকসুর খালাস করতে হয়, কিন্তু যদি সত্যি কথা বলে ওদের মুখোশটা খুলতে যাই
তাহলে যে প্রলয়ের মতো একদিন আমার বউ বোনকে অপহরণ করা হবে? না না না, তা আমি হতে দিতে পারি না, আমি তা হতে দিতে পারি না। কারণ বটা, আমি যে তোদের বড় ভালোবাসি রে বোন, বড় ভালোবাসি। ভালো লাগছে না, একদম ভালো লাগছে না। কি সুন্দর একটা শান্তির পরিবেশে কেমন করে হঠাৎ যেন একটা অশান্তির আগুন জ্বলে উঠল। না বৌদিনা, আগুন এখনো জ্বলেনি, তবে এবার জ্বলবে। মানে ওই মুন্নির যদি কোনো ক্ষতি হয় তাহলে জানবে সেটা তোমার এই মল্লিকার ক্ষতি। কি আবোল তাবোল বকছিস মল্লিকা? হ্যাঁ বৌদি, একবার যখন দাদার মুখ থেকে ওই নামটা বেরিয়েছে তখন আমি ঠিক খুঁজে বার করবো কে এই রাজশেখর বাবু। মল্লিকা কি তার পরিচয়? মল্লিকা দাদার সঙ্গে তার কিসের সম্পর্ক? কেন সে ফুলের মতো মেয়ে মুন্নিকে অপহরণ করলো? আমি আসছি বৌদি। কোথায় যাবি? আগুন জ্বালাতে। মল্লিকা তুই একা? বৌদি, পাখি যখন জীবিত থাকে তখন পাখি পিঁপড়ে খায়, আর সেই পাখিটা মরে গেলে ওই পিঁপড়েরাই পাখিটাকে খুবলে খুবলে খায়। একটা বৃক্ষ থেকে লক্ষ লক্ষ দেশলাই কাঠি তৈরি হয় বৌদি, কিন্তু লক্ষ লক্ষ বৃক্ষকে জ্বালাতে একটা দেশলাই কাঠি যথেষ্ট বৌদি, একটা দেশলাই কাঠি। মল্লিকা একটা দেশলাই কাঠি, একটা দেশলাই কাঠি জ্বালাও তাতে আগুন পাবে, শীতের কাছ থেকে দূরে পালাও তাতে ফাগুন পাবে, তবু আমাকে আর পাবে না, তবু আমাকে। দেবজিৎটা বোকা, হঠাৎ করে মুখ দিয়ে নামটা বলে ফেলল, রাজশেখর চৌধুরী। আবার বললি বললি ম্যানেজ কর, সেটাও পারে না। কিরকম স্বামী আমার, সে যেমনই হোক ওকে নিয়েই তো আমাকে চলতে হবে। কিন্তু প্রেমজিৎ, ওকে কি করব? হ্যাঁ, ওকে একটা সুন্দরী মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিল্লি পাঠিয়ে দেব, এই ব্যাপারটা খুব সহজ হবে। কিন্তু মল্লিকা, প্রবলেম প্রবলেম সমস্যা। না 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 না, মল্লিকার সিদ্ধান্ত আমি এখন নেব না, আগে দেখি মল্লিকার ভালোবাসার মানুষটা কে, তারপর। সবে তো গল্প শুরু হলো, এখনই সব কথা বলে দেওয়া ঠিক নয়, কিছু মনে করবেন না, একটা ব্রেক নিচ্ছি, ব্রেকের পর আবার ফিরে আসবো, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। সব কিছু নিয়ে গেলে যা দিয়েছিলে আনন্দ হাসি গান সব তুমি নিলে, যাবার বেলায় শুধু নিজেরই অজান্তে স্মৃতিটাই গেলে তুমি ফেলে, তুমি চলে গেলে আমার বলার কিছু ছিল না, না গো আমার বলার কিছু ছিল না, চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে, তুমি চলে গেলে, চেয়ে চেয়ে দেখলাম আমার বলার কিছু ছিল না, না গো আমার বলার কিছু ছিল না। মা, তুমি এখনো বাবার কথা চিন্তা করো তাই না? চিন্তা করবো না পূজা, প্রত্যেক স্ত্রীরাই তার স্বামীর মঙ্গল কামনা করে, স্বামীর মঙ্গল মানে পরিবারের মঙ্গল, আর পরিবারের মঙ্গল হলো দেশের মঙ্গল। তা তো ঠিক, কিন্তু মা, দাদা দাদা তো এখনো বিশ্বাসই করে না যে বাবা মারা গেছে। যেদিন থেকে বাবার মৃত্যু খবর এসে পৌঁছেছে সেদিন থেকেই তো দাদা নেশা পান করে নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছে। তাই তো তোর দাদাকে খুশি রাখতে স্বামীর মৃত্যুর 5 বছর পরেও আমাকে এই শাঁখা সিঁদুর পরে থাকতে হয়, বিধবা হয়েও শুধুমাত্র ওকে খুশি রাখার জন্য আমাকে এই সদবার পোশাকে থাকতে হয়। আমি এক অসহায় মা, মা স্বামীর আত্মার শান্তি কামনা করে আমি কখনো একাদশী অম্বাবাচী পালন করতে পারি না, এটা যে একজন নারীর কাছে কত জানা তা আমি তোকে বোঝাতে পারবো না পূজা। দুঃখ করো না মা, যে চলে গেছে তাকে মনে করে দুঃখ পে, যে আছে তাকে কাঁদিয়ে তো লাভ নেই বলো। তো দাদার জন্য আমার খুব ভয় হয় পূজা, তো
তোর বাবার মতো তোর দাদাও যদি আমাকে ছেড়ে চলে যায় তাহলে আমি কি নিয়ে বাঁচবো বলতো? না না মা, ওসব কথা তুমি একদম ভাবো না, ভগবান তো আছে, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না, কিচ্ছু ঠিক হবে না পুরা, কিচ্ছু ঠিক হবে না। তুই আমার মতো হলে কি হবে? ওহ বহু বাপের স্বভাব পেয়েছে, বাবার মতো বিচার, বাবার মতো বুদ্ধি, মানুষকে ভালোবাসা। মানুষের আপদে বিপদে তোর বাবাও যেমন কোনো আপোষ করেনি, তোর দাদাও তেমনি করে না। কি বলছো মা? আমি ঠিকই বলছি, ক্লাস 8 পর্যন্ত ওর পড়াশোনা, কিন্তু ক্লাস 10 এর প্রশ্নের উত্তর দিতে পারে। খুব ছোট থেকে পৃথিবীর এমন এমন জিনিসের কথা বলে যা অতি শিক্ষিত ছেলে মেয়েরাও বলতে পারে না। এটা তুমি একদম ঠিক বলেছো মা। জানো মা সেদিন কি হয়েছে জানো? আমি আমার সায়েন্সের কিছু প্রশ্ন নিয়ে বসেছিলাম, কিছুতেই সলভ করতে পারছিলাম না জানো, কত চেষ্টা করছি তাও সলভ করতে পারছি না। দাদা সেটা দেখতে পেয়ে একদম ঠিক ঠিক সলভ করে দিল। ওই জন্যই তো আমার খুব ভয় হয় পূজা। ভয়? এতে আমার ভয়ের কি আছে? এ তো আমাদের গর্বের ব্যাপার গো মা। ওই গর্বের জন্য তো একদিন আমি আমার স্বামীকে হারিয়েছি মা। হ্যাঁ মা, বাবাকে বাবাকে খুন হয়েছিল। খুন, অপহরণ, মৃত্যু আমি কোনোটাই জানি না। শুধু যাবার সময় আমাকে বলেছিল, আরতি আমি সাকসেস, আমি আবিষ্কার করতে পেরেছি, সারা বিশ্বে আমার নাম হবে, টিভিতে নিউজ পেপারে সব জায়গায় আমার ছবি বেরোবে, মানুষ আমাকে ভালোবাসবে, আর আমাদের কোনো চিন্তা থাকবে না। এই কথাগুলো আমাকে বলল, তারপর আমারই নাকি কোনো এক বান্ধবীর সাথে তোর বাবা চলে গেল, কিন্তু মুম্বাই পুলিশ থেকে আমাকে একটা কয়েকদিন পর ফোন করে বলল প্লেন অ্যাক্সিডেন্টে আপনার স্বামী মৃত, বডি খুঁজে পাওয়া যাচ্ছে না, সরি। ব্যাস তারপর তারপর আর কোনো খোঁজ পাওনি না? গেছিল গেছিল গেছিল, তোর দাদা খোঁজ করতে গেছিল, কিন্তু কয়েকদিন পর ঘুরে এসে শুধু নেশা করে করে জীবনটাকে শেষ করে দিচ্ছে, আর তোর বাবার একটা ছবি নিয়ে শুধু কাঁদছে। জল জ্যান্ত মানুষটা বাড়ি থেকে বেরিয়ে গেল আর ফিরে এলো না পূজা। স্বামী হারার যন্ত্রণা তোর আর তোর দাদার মুখের দিকে তাকিয়ে আমি ভুলতে পারলেও মা হয়ে সন্তান হারানোর যন্ত্রণা আমি কিছুতেই ভুলতে পারবো না। না না চুপ কর, আমি কিছুতেই ভুলতে পারবো না, আমি কিছুতেই ভুলতে পারবো না। যখন সময় থমকে দাঁড়ায়, যখন সময় থমকে দাঁড়ায়, আর পাখি দু হাত বাড়ায়, যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দুহাত বাড়ায়, যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দুহাত বাড়ায়, খুঁজে নিয়ে মন নির্জন কোন কি আর করে তখন, স্বপ্ন 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 দেখে মন, স্বপ্ন 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 দেখে মন। আজ আবার তুই মদ খেয়ে বাড়ি ঢুকেছিস? বাড়ি? তোমার বাড়ি আমার বাড়ি, আমার বাড়ি নেই, পথে ফেলে দিলে আমায় পথে পড়ে রই, যে যখন দেখে আমায় কিনে নিতে চায়, মনের মতো দামটি দিলে তখন পাওয়া যায়, কারো কেউ নই কই আমি, কেউ আমার নয়, কোনো নাম নেই কই আমার, শোনো মহাশয়, কারো কেউ নই কই আমি। তোর জীবনের কাল কি জানিস? এই মদ আর এই সিগারেট। ওরে বোন, মদ ছাড়া মানুষ বাঁচতে পারে তবু যে মদ বানায় সে হচ্ছে কোটিপতি, এই সিগারেট ছাড়া মানুষ বাঁচতে পারে তবু যে সিগারেট বানায় সে কোটিপতি, এই মোবাইল ছাড়া মানুষ বাঁচতে পারে তবু মোবাইল যে বানায় সে কোটিপতি, কিন্তু এক মুঠো ভাত আর আলু সেদ্ধ ছাড়া বাঙালি জাতি কিছুতেই বাঁচতে পারে না, সেই আলু আর ভাত যে চাষি চাষ করে সেই চাষি অনাহারে গলায় দড়ি দিয়ে মারা যায়, কেন বলতে পারিস বোন? কেন বলতে পারিস? পারবি না, পারবি না, আমার প্রশ্নের উত্তর তোরা কেউ দিতে পারবি না। তোর প্রশ্নের উত্তর আমরা কেন, স্বয়ং ভগবানও দিতে পারবে না। মা গো, পাথরের খোদাই খরা ভগবান আজ মন্দিরে বসে বসে বড় ক্লান্ত, ভগবানের শ্রেষ্ঠ যে মানুষ তার মৃত্যুটাকে সত্যি যেন অন্যের সুখের ঘরে তারা থাবা বসায়। আমরা 3 মিনিট ভগবানের সামনে প্রার্থনা করতে পারি না, কিন্তু 3 ঘন্টা সিনেমা টিকিট কেটে সিনেমা দেখে ফেলতে পারি। আজকের সন্তানেরা মা ভ্যালেন্টাইন্স ডেতে গার্লফ্রেন্ডকে 1000 টাকার গিফট দিতে ভোলে না, কিন্তু মাদার্স ডেতে মায়ের হাতে একটা গোলাপ দিতে আজকাল সন্তানরা ভুলে যায়, কেন বলতে পারো? মা বলতে পারো? পারবে।
মাগো, যে দেশের খবরের কাগজের প্রথম পৃষ্ঠায় ধর্ষণের খবর আর নিচে অশ্লীল তেলের বিজ্ঞাপন দেওয়া হয়, সে দেশের মায়ের গর্ভ থেকে ভবিষ্যতে ক্ষুদিরাম বা বিদ্যাসাগর বা বিবেকানন্দ জন্ম আর জীবনে হবে না, আমার জীবনে হবে না। আমি বুঝি বাবা, আমি তোর সব কথা বুঝি, কিন্তু আজকের দিনে তোর এই অপ্রিয় সত্য কথা কেউ শুনবে না, কেউ বুঝবে না। শুনবে মা, শুনবে 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 বুঝবেও। দেখবে মা, 1947 সালের আগে বিপ্লবীদের কথা কেউ শুনতো না, তবু বিপ্লব জয়ী হয়েছে। আচ্ছা বোন, তুই ভেবে দেখ, রবীন্দ্রনাথ ঠাকুর তো স্কুল পালিয়েছিল, নজরুল তো বেশি দূর পড়াশোনা করতেই পারলো না, আর লালন ফকির জানতই না স্কুলটা কি খায় না মাথায় দেয়। তবু আজকের দিনে ছাত্রছাত্রীরা এদেরকে নিয়ে গবেষণা করে ওই চাকরি দেবার পরীক্ষা দিতে যাচ্ছে, গিয়ে দেখছে কি সালা টেট পরীক্ষার প্রশ্নপত্রই চুরি হয়ে যাচ্ছে, পরীক্ষা সালা তাদের আর দেওয়া হচ্ছে না বাবা। আচ্ছা ঈশ্বর, ঈশ্বর তুই আমার একমাত্র ছেলে, তুই ছাড়া আমার আর কেউ নেই বাবা। তুই এক কাজ কর, তুই এইসব মদ ফাঁদ ছেড়ে একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে সংসারী হ। বিয়ে? হ্যাঁ, আমি বিয়ে জীবনে করবো না মা। কেন? আমি সুন্দরবনে গিয়ে একটা বিয়ে দেখে বিয়ে করাটাই ভুলে গেছি মা। সুন্দরবন? হ্যাঁ, কেন সুন্দরবনে? আবার কি হয়েছে? সুন্দরবনে গেছি, গিয়ে দেখছি একটা বাঘের বিয়ে হচ্ছে। বাঘের বিয়ে? হ্যাঁ, বাঘের বিয়ে, বাঘ বিয়ে করতে যাচ্ছে, একদম তাসার মধ্যে ঢাই কুরকুর বাজছে, আর পেছনে 40-50 নাচ, মানে বাঘ ওই বরযাত্রী সেজে বাঘের পেছনে যাচ্ছে, বাঘের বিয়ে, বাঘ যাচ্ছে, বাঘ বিয়ে করতে যাচ্ছে, বাঘের পেছনে বাঘ বরযাত্রী যাচ্ছে, বাঘের মাঝখানে দেখছি কি একটা ইঁদুর নাচতে শুরু করেছে। ইঁদুর? হ্যাঁ, তখন বাঘগুলো দেখছে, উনি শালা আমাদের মাঝখানে ইঁদুর নাচছে কেন? তো ইঁদুরটাকে ধরে বাঘটা বলছে, এই শালা ইঁদুর, এটা তো বাঘের বিয়ে, তুই ইঁদুর হয়ে আমাদের মাঝে নাচছিস কেন? তখন ইঁদুরটা বাঘকে বলছে, বিয়ের আগে আমিও বাঘ ছিলাম, বিয়ের পর শালা ইঁদুর হয়ে গেছি, তাই দেখতেছি কজন শালা ইঁদুর হতে এসছে বাবা। ওর কথা শোনার কোনো আগ্রহই আমার নেই, তোর যদি থাকে তাহলে তুই শোন, আমার অনেক কাজ আছে, আমি চললাম। শোন মন, শোন, শোন, সবসময় একটা কথা মনে রাখবি, কাউকে কোনো অবহেলা করবি না, কাউকে না, 5 টাকার পেন দিয়ে, একটা 5 টাকার কলম দিয়ে না 500 কোটি টাকার হিসেব করা যায়, কিন্তু 500 কোটি টাকা খরচা করে কোনো মানুষের মনুষ্যত্ব বিবেক কখনো জীবনে কখনো কেনা যায় না, শিক্ষা কখনো কেনা যায় না, এই কথাটা সবসময় মাথায় রাখবি। কোনো মানুষকে অবহেলা করবি না, সেই মানুষটার ভবিষ্যতে এত ক্ষমতা হতে পারে না, এত ক্ষমতা হতে পারে যে কয়লাকেও হিরে বানিয়ে ফেলতে পারে। তার জন্যে আমার মতো জহরির দরকার আছে। ও রাজশেখর চৌধুরী, এই বোন পূজা, পূজা বোন, তুই একটু ভেতরে যা, ওর সাথে কথা যা যা। পূজা, তোমার বোন? আপনার কি মনে হচ্ছে আপনার বোন? না না না, যা 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 যা। এই টেকো লোকটার এত ছোট বোন হয় নাকি? মেয়ের বলছে, আমার বোনের দিকে তাকাবে না, চোখ গেলে বাবা। হ্যাঁ, তা বলুন, হঠাৎ নিশিগঞ্জ ছেড়ে পলাশডাঙ্গা কী? শুধু আমি একা আসিনি, আমার সঙ্গে ওখানকার থানার মেজবাবু এসেছে। আসুন আসুন আসুন। আমি নিশিগঞ্জ থানার মেজবাবু অলোকনাথ। সরি, যে পুলিশ অফিসারের প্যান্ট খুলে যায় তার সঙ্গে হাত মেলাই না। আর কারোর সঙ্গে হাত মেলাবার আগে আমি দুবার ভেবেই নিই যে কার সঙ্গে হাত মেলাচ্ছি আর কেন হাত মেলাচ্ছি, আর হাতে যদি মেলাবো তো সেই হাত দিয়ে আমার হাতে কোনো মাল আসবে কি না? আসবে আসবে, রাজশেখর বাবু যে কেসে ফেঁসেছে তাতে মাল আসতে বাধ্য। মানে? আসলে আমার গ্রামের মুন্নি বলে একটা মেয়েকে আমি তুলে আনতে বলেছিলাম, আমার ছেলেরা তুলে এনেও ছিল, কিন্তু ওই মুন্নির সঙ্গে একটু ইন্টু বিন্টু করতে গিয়ে আমার বাড়ির পাঁচতলার ছাদ থেকে পালাতে গিয়ে পড়ে যায়। কেসটা এখনো মেজবাবুর হাতেই আছে, এখন যদি কিছু একটা ব্যবস্থা। এবার বুঝতে পারছি উল্টো পাল্টা ক্যাপসুলগুলো কেন বিক্রি হচ্ছে বাজারে বুড়ো লোকগুলোর জন্যে। সত্যি মায়ের, এই বয়সেও কচি রোগ আছে মায়ের। হ্যাঁ, রোজই ভাবি রোজই ভাবি, ব্যাপারে এত বিজ্ঞাপন উল্টো পাল্টা বেরোচ্ছে কেন? এই শালা লোকগুলোর জন্য মায়ের বেরোচ্ছে মায়ের শালা। ধর তা মাল করে কী দেবেন বেরোচ্ছে? ওই আমার ভাগে 1 লাখ, আপনার ভাগে 1 লাখ। এই ছুঁচো মেরে হাত গন্ধ ঈশ্বর ম্যানজি করে না। 2 2 2 নো, 3 3 3 আউট আউট আউট। 5 দিলে রাজি আছে? হ্যাঁ, আমি জানতাম, আমি জানতাম 5 লাখ টাকা ছাড়া তুমি রাজি হবে না, তাই এই ব্যাগে করে 5 লক্ষ টাকা নিয়ে এসেছি। আরে কথা শুন, হ্যালো ডিমলে গাসিয়ম, একটা ঢ্যামনা ডাক্তারকে পাঠাচ্ছি। হ্যাঁ, টেকো মতো দেখবেন শুট পড়ে আছে, ওনাকে ভর্তি নিয়ে নেবেন, আর অ্যাডমিশন রেজিস্ট্রেশন 2 দিন আগে ডেট দেবেন, এমনভাবে লিখবেন যাতে 2 দিন আগে উনি ভর্তি হয়েছিলেন। ওকে ওকে, মানে এখানে একটা নার্সিং হোম আছে, ওখানে নিয়ে যান, ওনাকে ভর্তি করে দেবেন, বলবেন আমার সঙ্গে 2 দিন আগে দেখা করতে এসেছিল, কিছু চিন্তায় মাঝ রোগ, নাকমুখ ফাটিয়ে টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে, ও মুন্নির ব্যাপারে কিছু জানে না। তাই বলে ওনাকে এইভাবে মারলেন?
ওনাকে মানে ই কাপ্তেন ঠিক হয়ে গেছে না মানে উনি একজন সম্মানীয় ডাক্তার সম্মান যখন আছে তখন অসম্মানের কাজ করে কেন ঠিক আপনি থানায় একটা রিপোর্ট করে দেবেন যে উনি এখানে ভর্তি ছিলেন ইনভেস্টিগেশন করেছেন মুনির ব্যাপারে ও কিছু জানে না গুড গুড আইডিয়া এই আইডিয়াটা নেওয়ার জন্য মাঝে মধ্যে আমি ঈশ্বরের কাছে ছুটে আসি কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে নিজের শরীরের খিদে মেটাবার জন্য একটা মেয়ের জীবন নষ্ট করতে পারি না নিজেকে বাঁচাবার জন্য এটুকু কষ্ট করতে পারবেন না কিন্তু রাজশেখর বাবুর কথা যারা মুন্নিকে তুলে নিয়ে এসেছিল তারা যদি রাজশেখর বাবুর নামটা বলে দেয় না বলবি না বলবি না বলবি না আমি কে আমি কে আমি ডাক্তার মহাদেব ব্যানার্জির ছেলে আমার বাবা আমার বাবাকে এলাকার লোক ভগবানের চোখে ভাবত সবাই দেখতো আমার বাবা ভগবানের মতো কাজ করে সেবা করছে শুশ্রূষা করছে আমি তার ছেলে হয়ে যা বলবো লোকে তাই বিশ্বাস করবে তবে আমি আর দেরি করব না আমার খুব কষ্ট হচ্ছে আমি এখন যাই চলো 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 ঈশ্বর বাবু আপনার বাবা মহাদেব ব্যানার্জিকে আমিও খুব শ্রদ্ধা করি কিন্তু তার ছেলে হয়ে আপনি রাজশেখর বাবুর পাশে থেকে যে উপকার করলেন এমনি করে যদি আমাদের পাশে থেকে উপকার করেন তাহলে আমরাই হব নিশিগঞ্জের ভাগ্য বিধাতা আমার ভাগটা ভাগ্য বিধাতা না ভাগ্য বিধাতা আমি নয় ভাগ্য বিধাতা ছিল আমার বাবা ডক্টর মহাদেব ব্যানার্জি শুধুমাত্র এলাকার লোকের সেবা করে গেছে সংসারকে না খাইয়ে এলাকার লোকের সেবা করেছে এলাকার ভগবান হতে চেয়েছে কিন্তু আমি তার ছেলে কি হতে পারলাম কিচ্ছু নয় আমি জানি অমিতাভ বচ্চনের ছেলে অমিতাভ বচ্চন হতে পারবে না সচিনের ছেলে সচিন হতে পারবে না কিশোর কুমার অ্যাকচুয়ালি হয়েছে কি আমি এখন চাইছি বাবার মতো ভগবান হয়ে বাঁচতে চাই ব্যাপারটা হচ্ছে তাই আমি তো এমনি কোনো ভালো কাজ করতে পারবো না এসব দু নম্বর লোকগুলো থেকে টাকা নিয়ে কোনো গরিব মেয়ের বিয়ে দিচ্ছি কারো বইপত্র কিনে দিচ্ছি তারপর শীতকালে বস্ত্র বিতরণ করছি এখন ভাবছি গরমকালে গরিবদের একটা করে এয়ারকন্ডিশন মেশিন দেবো তারা যদি ঠান্ডায় থাকতে পারে কোনো অসুবিধা অসুবিধা হয় খুব সুন্দরভাবে ওরা থাকবে আর তাদের টাকা নেওয়ার পর সেবা করতে 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 লোক আমি কি ভাট বকছি নাকি ব্যাপারটা হচ্ছে দেখুন ব্যাপারটা হচ্ছে পরিষ্কার কথা আপনারাই আমার জনতা আপনারাই আমার ভগবান আপনারাই আমার দর্শক আপনারা আমি সব কিছু আপনারা বলুন তো অনেক ব্যাপার হয় অনেক গল্প হয় খালি সম্পত্তি লড়াই সম্পত্তি লড়াই সম্পত্তি লড়াই এইসব হয় আপনারা আমাকে পরিষ্কার বলুন তো এই গল্পে আমি নায়কের ভূমিকায় থাকবো না খলনায়কের ভূমিকায় থাকবো যদি বলে নায়ক কোনো প্রবলেম নেই নায়কের মতো দেখতে লোকে বলে অজয় দেব তো আমাকে দেখতে ব্যাপারটা মানিয়ে যাবে কোনো প্রবলেম হলে প্রেম টেম করে বিয়ে থাকলে ছাড়াটা মিটিয়ে দেবো কিন্তু যদি বলেন খলনায়ক তাহলে সারা গল্পে আমি নতুন নতুন চমক দিতে পারি এবার আপনারাই বলুন আমি নায়ক না খলনায়ক নায়ক নেই খলনায়ক হুমে নায়ক নেই খলনায়ক হুমে জুলমে বড়া দুঃখদায়ক ঘুমে হ্যাঁ প্যার ক্যা ক্যা মুঝকো খবর বস ইয়ার নফরত কি লায়ক ঘুমে নায়ক নেই খলনায়ক ঘুমে নায়ক নেই ঢ্যাম না হুমে কি ব্যাপার পূজা তো এখনো এলো না আমাকে বললো পাঁচটার সময় এসে আমার জন্য অপেক্ষা করবে এখন কিন্তু প্রায় সাড়ে পাঁচটা বেজে গেল পূজা পূজা আমি এখানে কোথায় কোথায় তুমি তোমার ভালোবাসার দৃষ্টি দিয়ে দেখো ঠিক খুঁজে পাবে পূজা পূজা আরে কোথায় পূজা তাকে আমি জানি না আমার সোয়েটার তাই তো এক বছর পর আমি দিল্লি থেকে আবার এখানে তোমার কাছে ফিরে এলাম আর যদি ভয় থাকতো তোমাকে এখানে একা রেখে আমি দিল্লিতে চাকরি করতে যেতে পারতাম তা তো বুঝলাম কিন্তু তুমি তোমার বাড়িতে মিথ্যা কথা কেন বলেছো মিথ্যে কথা তাহলে তো কি ও বাবা আমি মিথ্যে বললাম তুমি জানলে কেমন করে জানি গো জানি আমার কাছে সব খবর আছে খবর কি খবর কেন তোমার দাদা বৌদি যখন তোমার বোন মল্লিকা একজনকে ভালোবাসে শুনে সেটা মেনে নিলেন সেখানে তোমাকে প্রেমের কাছে জিজ্ঞেস করতে তুমি কেন বলেছো আমি আবার কি বলেছি কেন তুমি বলনি তুমি
বলনি যে না বাবা প্রেম করে বিয়ে নয়, বিয়ের পর প্রেম? আরে দূর, সে তো দাদা বৌদিকে সারপ্রাইজ দেবো বলে বলিনি যে তোমার সঙ্গে আমার। এই দাঁড়ো 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 দাঁড়ো, আমার বাড়ির খবরটা তুমি জানলে কেমন করে? কার্বন সেটা তো দেখতে হবে নাকি? হ্যাঁ আচ্ছা কার্বন সেটা বুঝলাম, কিন্তু কিন্তু তুমি কি তোমার দাদাকে বলেছো আমাদের সম্পর্কের কথাটা? না মানে দাদাকে তো বলিনি, মাকে বলে দিয়েছি। মা কি বলেছে? মা বলেছে তোমাকে একদিন বাড়িতে নিয়ে যেতে। যাবো কবে বলো তোমার বাড়িতে? যেদিন খুশি। যেদিন কি? যেদিন কি? আজই। হ্যাঁ আজই। হ্যাঁ দেখো দেখো, আমার বোনের বিয়ের ব্যাপারে বাড়িতে সবাই রাজি হয়ে গেছে, এবার তোমার বাড়িতে তোমার মা আর দাদা রাজি হয়ে গেলেই আমাদের বিয়ের ব্যাপারটা আমি আমার বাড়িতে বলে দেবো, তারপর তোমার আমার বিয়ে, আর বিয়ের পর সোজা দিল্লি গিয়ে। দিল্লি গিয়ে কি? দিল না দিয়া 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 দুনিয়া মে ভি অগর প্যার কিয়া তো ক্যা কিয়া, আকে দুনিয়া মে ভি অগর প্যার না কিয়া তো ক্যা কিয়া। দিল না দিয়া দিল না লিয়া তো বলো না বলো ক্যা কিয়া, আকে দুনিয়া মে ভি অগর প্যার না কিয়া তো ক্যা কিয়া। দিল না দিয়া দিল না লিয়া গাড়ি নিয়ে যাচ্ছিলাম, গান শুনছিলাম, ভাবলাম হিন্দি সিনেমা চলছে বোধ হয়, প্রচুর প্রচুর টয়লেট পেয়ে গেছিলো, সরকারি টয়লেটে গেলাম, এতগুলো সরকার থেকে টয়লেট বাড়িয়ে দিয়েছে, কেউ মেনটেন্স করে না, কোনো ফিনে টেলে না, রেখে গন্ধ, দু টাকা দিয়েও ফিরিয়ে চলে এলাম, তাই বহুদিন অভ্যেস মাঠে কাজ সারছিলাম। এখানে কি হচ্ছে? কিছু না দাদা, ও আমার বন্ধু প্রেম, আমরা দুজনে একসাথে কলেজে পড়তাম, ও হোটেল ম্যানেজমেন্ট করে চাকরি পেয়ে দিল্লি চলে গিয়েছিল। প্রেম মানে প্রেম মানে প্রেম করতে হবে নাকি? না দাদা, ওর নাম তো পূজা, জীবনে কোনো মন্দিরে গিয়ে পুজো করলো না। আমার নাম তো ঈশ্বর, মন্দিরে থাকা উচিত, রাস্তায় ঘুরছি গেলাম। হ্যাঁ হ্যাঁ, তুমি কি পূজাকে ভালোবাসো? শুধু ভালোবাসা নয় দাদা, আপনি চাইলে আমি ওকে বিয়ে করতে রাজি আছি। বিয়ে পর্যন্ত এগিয়ে গেছো, ভাগ্য ভালো বাচ্চা পর্যন্ত এগোয়নি, অন্য পাশে খরচাটা আমাকেই করতে হতো। হয়তো তার মানে তুমি ওকে বিয়ে করতে চাও? আবার ইঁদুর হবে, ইঁদুর হবে, ইঁদুরের গল্প শুনেছিলে? ইঁদুর, হ্যাঁ চাকগে বলছি যে বিয়ের সময় আবার সিঁদুর পরাবার আগে বলবে না যে আমার যৌতুক টৌতুক দাও। দাদা ময়ূরকে আমরা জাতীয় পাখি বলি, আর বিয়ের নামে যৌতুক আদায় করে যারা তাদের আমি বলি জাতীয় ভিখারি। বিয়েটা আমার ব্যবসা নয় দাদা, বিয়েটা আমার কাছে ভালোবাসার স্বীকৃতি। স্বীকৃতিটা দাদা বিকৃতিভাবে বলছো কেন? হ্যাঁ আগে ওটাই আমার প্রকৃতি। যাকে তুই পূজা, তুই ওদের বাড়িটা চিনিস? হ্যাঁ দাদা ওর বাড়িটা আমি চিনি, কিন্তু দাদা বৌদির সাথে এখন আলাপ হয়নি রে। তোমার বাড়িটা কোথায়? আমার বাড়ি পাশে ওই নিশিগঞ্জে, আমার আমার বাবা মা নেই, ছেলেবেলা থেকে আমি আর আমার বোন আমার দাদা বৌদির কাছে মানুষ। ঠিক আছে তুমি এক কাজ করো, তুমি তুমি বাড়িতে যাও, আমি পূজাকে দিয়ে মাকে দিয়ে আমি তোমাদের বাড়িতে পাঠাচ্ছি, যাও। ওকে 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 দাদা, এই পূজা এই আমি আসি, তুমি এসে কিন্তু বাই। বাই পূজা। হ্যাঁ দাদা। তুই তুই আমাকে ভালোবাসিস? কি বলছিস দাদা, তুই তো জানিস বাবা চলে যাবার পর তুই আমার বাবা তুই আমার দাদা। ভেরি গুড। আচ্ছা পূজা, তোকে আমি যা বলবো তোকে আমি যা বলবো তাই সে কথা তুই রাখবি? হ্যাঁ নিশ্চয়ই রাখবো, বল না কি করতে হবে? তাহলে এক কাজ কর, তুই তুই প্রেমকে নিয়ে কোথাও পালিয়ে যা। পালিয়ে যাবো? কিন্তু কেন? কারণ আমি আমি নিজে দাঁড়িয়ে থেকে তোর বিয়ে আমি দিতে পারবো না। কেন দাদা, প্রেমকে তোর পছন্দ হয়নি? ভীষণ পছন্দ, ভীষণ পছন্দ। তোরা হয়তো তোরা হয়তো কেউ জানিস না, আমি আমি একজন দাগী খুনি। খুনি তুই? কোন করে
হ্যাঁ খুন করেছি, একটা খুন করেছি, এখনো কয়েকটা খুন করা বাকি আছে। এই হাত দিয়ে তো আমি আশীর্বাদ করতে পারবো না, তুই প্রেম করি পালি পালি। এসব কি বলছিস দাদা? মাংসের দোকানের সামনে দাঁড়িয়ে থাকবো, যখন পাঁঠাগুলো কাটতো রক্ত বেরোতো আমার ভালো লাগতো। কাউকে হাসতে দেখলে তার মনে হয় দাঁত আমি ভেঙে, কাউকে গান গাইতে দিলে মনে তার গলার শিরটা আমি ছিঁড়ে দিই, কাউকে নাচতে দেখলে মনে তার পাটা আমি ভেঙে দিই। তুই যখন ভালোবাসা ফেলেছিস তুই প্রেমকে নিয়ে চলে যাও, তোদের সঙ্গে দিদি দিল্লির টিকিট কেটে আমি দিদি দিল্লি পাঠিয়ে দেবো, তুই চলে যা। আমার কাছে প্রেম প্রীতি ভালোবাসার কোনো মূল্য নেই, আমার মুখের উপর না বলে তাকে আমি খুন করে দেবো, আমি ভালোবাসা প্রেম বিশ্বাস করি। বলতো ওখানে পড়ে গেলি কি ওরে, হ্যাঁ ওখানে পড়ে গেলি কি ওরে, ওরে কলার খোসা ছিল নাকি স্লিপ খেয়ে পড়ে গেছিস? এই কাছে কাছে আয় আয় আয়, তোর সঙ্গে কথা এখানে কাঁদছিস কেন? হ্যাঁ কাঁদবি না, দেখ বাবা কোথায় চলে গেছে, মা তো বাবার কথা চিন্তা করে, আমিও তো বাবার কথা ভাবি, আমি কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি বাবা যেখানেই থাকো দেবি আমি বাবাকে ঠিক ফিরিয়ে আনবো, কাঁদবি না একদম কাঁদবি না, চল প্রেমের বাড়ি যেতে হবে তো। সত্যি সত্যি দাদা আমি যাবো, হ্যাঁ আমি তো প্রেম করলাম, প্রেম তুমি যাও আমি পূজাকে দিয়ে মাকে বাড়ি পাঠিয়েছি, চল মায়ের কাছে যাবো, মাকে বলো মা তোমার বোন একটা সুন্দর ছেলের সঙ্গে ভালোবাসা করেছে, তার সঙ্গে তোমার বিয়ে দিয়ে দাও, আমি অনুষ্ঠানে যা খরচা আমি করবো, চল। কিন্তু দাদা একটু আগে যদি কেমন করছিলি, তোর কি হয়েছিল? আমি হ্যাঁ তুই, আমি কি করছিলাম, আমি কিছু করলাম না, আমি কি করলাম, চল চল প্রেমের বাড়িতে যেতে হবে গিয়ে কথা বলবো, চল। তবে বোন একটা কথা শোন, তুই আমার মদ খাওয়া নিয়ে ঘৃণা করিস আর নিজে প্রেম করে বেড়াচ্ছিস, এই মদ আর প্রেমের মধ্যে কিন্তু দারুণ একটা সম্পর্ক আছে, কি জানিস? কি? বেশি মদ খেলে ছেলেরা বমি করে আর বেশি প্রেম করলে মেয়েরা বমি করে, তাই বমি করার আগে বিয়েটা সেরে নিয়ে গেলে বমির পরে কিন্তু বিয়ে আর কিন্তু হবে না, লোকে কিন্তু বাড়ি বলে, চল বাবা। হে ভগবান, দাদার কি রূপ কিছু বুঝতে পারছি না। হ্যাঁ প্রেমের দাদা তো উকিল, ও না তুমি মুন্নি না? মুন্নি? হ্যাঁ তুমি প্রলয়ের পর মুন্নি তো, হসপিটাল থেকে কখন ছাড়া পেলে? কি যাতা বলছেন, আমি মুন্নি নই, আমি পূজা। পূজা? হ্যাঁ আমি পূজা, আমি পলাশডাঙ্গায় থাকি। আচ্ছা তোমার কি কোনো যমজ বোন আছে? আরে না, এবার শোনো তো আমার দাদা আমার জন্য অপেক্ষা করছে, প্লিজ আসতে। মুন্নি তো হসপিটালে, তাহলে পূজাকে একদম মুন্নির মতো দেখতে কেন? সেই মুখ সেই চেহারা, তাহলে কি সেই মেয়েটা যে মেয়েটাকে আমি আরতি দেবীর হাতে তুলে দিয়েছিলাম সেই মেয়েটা? আমি তো মুন্নিকে এইখানে দেখেছি, তার সঙ্গে কথাও বলেছি, এইদিকে গেছে, চলো চলো দেখি কোথায় গেল। আপনি দয়া করে ওনাকে সইটা করতে, না ওকে বলেছি কিন্তু ও সই করবে না, তাহলে আমি ওনার উপায় ম্যাডাম, 2-4 লাখ টাকা হলে আমি ম্যানেজ করে দিতে পারতাম, কিন্তু একবারে 25 লাখ না না না, এটা আমার পক্ষে ইম্পসিবল।
কি ইম্পসিবল? তোর দাদার সঙ্গে ঘর করা, এসব তুমি কি বলছো বৌদি? কি বলছি, 20 বছর ধরে তোর দাদার সঙ্গে আমি ঘর করছি, এই ভাঙা বাড়ি আর এই দূষিত পরিবেশে বাস করতে করতে আমি বড় ক্লান্ত হয়ে পড়েছি। বাড়ির সামনে মদের ঠেক, জুয়ার আড্ডা, আর ওদের মুখের অস্ত্রাব্য গালিগালাজ শুনতে আমার আর ভালো লাগে না। তাই তোর দাদাকে বলেছিলাম এই বাড়িটা বিক্রি করে একটা ফ্ল্যাট কিনতে, কিন্তু উনি তাতে রাজি নন। কিন্তু বৌদি, তোমরা যদি বাড়ি বিক্রি করে ফ্ল্যাটে চলে যাও তাহলে আমি আর ছোটটা কোথায় থাকবো? দেখুন ম্যাডাম, আমার মনে হয় এটা সম্পূর্ণ আপনাদের ফ্যামিলি ম্যাটার, আমার এখানে না থাকাটাই ভালো। আমি চলি। যেমন করে হোক ওকে রাজি করাতেই হবে মল্লিকা। দেখো বৌদি, বড়দা যেটা ভাবছে।